আসসালামু আলাইকুম, নমস্কার। এস জি গ্রুপৰ তৰফৰ পৰা আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আমাৰ গ্ৰুপক খবৰ দিয়া মতে নয়াহাট বজাৰত এজন মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত মানুহ দুই তিন বছৰৰ পৰা নয়াহাট পুৰণা কাপোৰ হাটিত থাকে। তেখেতৰ মানে খা খবৰ ল'বৰ বাবে আমাৰ টীম তিনি চাৰিজনী টীমে মিলি আমি তেখেতৰ খা খবৰ ল'বৰ বাবে গৈ আছোঁ। তেনেহ'লে বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আমি জনা মতন পাগলজন ইয়াতে থাকে। ইয়াত ঠাইখন হয়, এইটো পাগলজনৰ ঠাই হয়। আপোনালোকে চাব পাৰে, এইটো ঠাই হয়, পাগলজনে ইয়াতে থাকে। ৰাতি আৰু এইবিলাক সামান হয় তাৰ। কিমান মহ আছে ইয়াত চাওক, একৰ নাই। এইটো পাগলজন হয়, পাগলজন আহি আছে। পাগলজনক এতিয়া আমি কাপড় চাপড় কিবা কিবি দি পেলাই পাগলজনক সহায় কৰিম। আৰু চাওক, আপোনালোকে পাগলখনে ইগনোর কৰি আছে। পাগলখনক ইগনোর কৰাৰ কাৰণত এনেছে, পাগলখনক ধৰি খানে আমি চুলি চুলি কাটি দিম। পাগলখনে এনেকৈ ইগনোর কৰি আছে। চাওক আপোনালোকে বন্ধুসকল, আপোনালোকে আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু লাইক শ্বেয়াৰ কৰিব। আমি নেক্সট টাইমত এনেকৈ ভিডিঅ' আৰু কৰিব পাৰিম, সেইকাৰণত আমি ভিডিঅ' কৰি আছোঁ, আপোনালোকৰ সহায় কৰিব। আমি এতিয়া পাগলখনৰ চুলি কাটি দিম। চাওক আপোনালোকে, এতিয়া গোসল সোসল কৰি পেলাই আমি কাপড় চাপড় আৰু কিবা কিবি দি পেলাই পাগলখনক আমি সহায় কৰিম। চাব পাৰে HG3 তৰফৰ পৰা আমি এইবিলাক কৰি আছোঁ। আপোনালোকে চেনেলখন ছাবস্ক্রাইব, লাইক, শ্বেয়াৰ, কমেণ্ট কৰিব। আৰু যদি ক'ৰবাত এনেকুৱা পাগলা মানুহ আছে, বিকাৰগ্ৰস্ত মানুহ, আপোনালোকে যদি আমাক এইখানে হ'লে আমি হয়তো তাত গৈ আমি আগবাঢ়ি যাম আৰু এনেকুৱা হেল্প কৰিব পাৰোঁ। আৰু আমাৰ ৰাইজৰ ওচৰত আমি অনুৰোধ কৰিলোঁ, যদি ৰাইজক কিবা সহায় সহযোগিতা কৰে তেনেহ'লে আমাৰ এনেকুৱা কাম কৰাত সহায় হ'ব। আমি নয়াহাটৰ পৰা আপোনালোকে কমেণ্ট, লাইক, শ্বেয়াৰ আপোনালোকে কৰিব আৰু আমাৰ ইয়াত আপোনালোকে ফোন কৰি আগবাঢ়ি আহি জনাই দিব, যাতে আমি এনেকুৱা গরিব দুখিয়া মানুহক আমি সহায় কৰিব পাৰো। এক দুই বছৰৰ পৰা গা নুঠে আমি জনা মতে, সেইকাৰণে আমি প্ৰথমতে জোৰ জোৰ দি গ্ৰুপৰ পৰা কৰিব লাগে, কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আপোনালোকে এই পোষ্টটো যিমান পাৰে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব, যাতে আমি আৰু ভৱিষ্যতে তেনেকুৱা কৰিব পাৰোঁ। আৰু আমাৰ ডিস্ক্ৰিপশ্যনত আমাৰ হেল্পলাইন নম্বৰ দিয়া হ'ব। আপোনালোকৰ এৰিয়াত যদি তেনেকুৱা কোনো মেণ্টেল পাগল থাকে তেনেহ'লে আপোনালোকে আমাক এই তলত দিয়া ডিস্ক্ৰিপশ্যন নম্বৰত কল কৰিব, আমি তেনেকুৱা সহায় সহযোগিতা যাতে কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আপোনালোকে সহায় সহযোগিতা কৰি থাকিব। আপোনালোকে চাই থাকক। আমি এতিয়া আমাৰ এই মানুহজনৰ ৰাতিপুৱাতে দেখিছোঁ কি কি বস্তুৰ অভাৱ আছে, তেখেতৰ ঠাইখিনি দেখিছোঁ ইতিমধ্যে। আমি তেখেতৰ লুঙ্গিৰ আৰু দেখিছোঁ তেখেতৰ জোতা নাইকিয়া,
জুতা আৰু মুঞ্জাও নাই মুঞ্জাও লৈ আহিছো আৰু আমি কাণ্টুবি কাণ্টুবি লৈ আহিছো তেখেত তেখেত ব্যক্তি বহুত শান্ত হিষ্টভাৱে বহি আছে তেখেতে হ আপোনালোকে চাই থাকক জুতা ঠেং দল পানী দিয়ে হ ঠেংটা তল পানী দ সকল ঠেং হ ভাই অটি থ অটি থ তুমি তো খারাপ করবো না আইলে তো কেউ নিব না তোমার স্যান্ডেল গলে খোলো স্যান্ডেল গলে খোলো আপনি বই থাকো আমার কোনো দরকার নাই তো ঠান্ডাতে আপনি থাকে আমি আমার কাম যেখানে করব লাগে করি আছো আপনার চাই থাকিব আপনার সাইড দিব গাড়ি আছে সাইড দিব রাস্তাবো খাওয়ায় কিন্তু তেখেত মানে খালি কেবল পয়সা দিয়ে সহায় করলে তো নয় ফিজিক্যালি আমাকে সহায় করব লাগে তেখেত করে আছে আমার প্রকাশ অধিকারী এনে আমি আপেল বলে মাতো মুড়াবাড়িত থাকে আমার মানে এনে এনে আমাক খরচ আমার দলত নাই যদিও ফার্মাসিস্ট হয় তেখেত আমাক মানে সহায় করার কারণে তেখেত আমার ইফালে যদি যাওয়ার সময় দেখা পালে ইহতে আমার মানে বহুত সহায় সহযোগিতা করে আছে ঠিক আছে আমি ইতিমধ্যে পেন্ধাই দিলো তারপর আছে আমার আপনি আহিব আমার বারেক কাকা আমার ইয়াতে থাকে খোজকাড়ি গই আসলে আমাকে দেখা পাই আমাকে অল্প সহায় আপনি ইফালে হয় ঠিক আছে লঙ্গিটা দিয়ে আছো আমি ঠিক আছে হব আমি দেখাই আছো আমি যেহেতু মানুষজনক আমি ড্রেস পিন্ধাই আছো এই কারণে আমি বেক ক্যামেরা এতিয়া মোর ফালে ঘুরে দিলো এখানে মানে অল্প এগ্রেসিভ আসলে কিন্তু এতিয়া মানে শান্ত সৃষ্টি হয়েছে তেখেতর যদি কিবা খাওয়ার বস্তু লাগে আমি বাজারত লৈ গৈ ঠিক আছে নাই থাকবে আপনি দুই হাজারি কক আমার কাম বিলাক কেনেকুয়া হল অল্প কল কব ভালে হৈছে খুব ধুনিয়া হৈছে তার মানে ইও তো একদম যত্ন করি একদম পুরিশুরি কয় আছে ঠিক গাটা দিছ সাবন দন কি দিলাম এনেকয়া একদম খুব মানে মানে পাগলজনক খুব ভালে ভালে থাকে ঠিক আছে কোন মানুষ কথা এটা কথা কবা নোয়ার দে মানে ধুনিয়া আছে আর কি নয় আমার মানে এই যে আমার এইচ জি গ্রুপ এইচ জি থ্রি গ্রুপের পড়া আপনি তার বিষয়ে কিবা কম না গাটা ধম আমার গ্রুপ টা ধুনিয়া আছে খুব সুন্দর সুন্দর আছে ধন্যবাদ জানালো মই খুব ধন ঠিকই আছে আমি রাইজর কথা অল্প মতামত ললো ঠিক আছে আপনি তে প্রথমতে কইছে যে ভয় খাইছিল আপনি কি প্রথমতে ভয় খাইছিল নাকি ডর করছিল না প্রথমে হ্যাঁ ডর করছিল কি জান করে তাই না শুনেন ভাই আমাক দেখেন আমাক দেখেন আপনি প্রথমে আমাক দেখা কি ভয় করছিলেন আমি তো সবকে দিয়ে ভয় করছি হ্যাঁ ভয় করছিলেন যে কিবা করব না এখন কি রকম লাগলো আমরা যে আপনাকে এগুলা দিলাম গাউটাও ধোয়াইলাম আপনি কেমন লাগলো চুলটুল কাটা দিলাম আমি এইটা জনে তো ভালো ভাই না আসলাম না না মানে ফারস্টে আমার মনে করলাম যে কিবা হয়ে যাব আমার আচ্ছা আচ্ছা এখন কেমন লাগে এখন তো কিছু কিছু ভালো লাগে ভালো লাগে তারপরে আপনার কাপড় চোপড় দিলাম টুপি টুপি দিলাম এগুলার জন্য আপনি ভালো পাইছেন না খারাপ পাইছেন আরে খারাপ হয়নি ভালো পাইছেন ভালো পাইছেন আমার সবাকে ভালো পাইছেন হ্যাঁ তাহলে আপনি খাওয়া লাওয়ার জন্য যদি কিছু লাগে আমার এই যে এগুলা আছে সবাই এইচ জি থ্রি আমার একটা গ্রুপ নতুন চ্যানেল খুলছি ঠিক আছে আমরা এগুলার থরত থাইকা তার মানে এই যে গরিব মানুষগুলা যে আছে ওগুলার জন্য আমরা এই রকম সহায় সহযোগিতা করব আপনার যদি ওই রকম কোন আপনি আমি এটা পাগলাখানা ঠিক আছে হ্যাঁ তো ওই জন্য আপনি দোয়া করবেন আমার জন্য পাগলাখানা মেলা আছে আছে না তা আই যাই রে আচ্ছা মানুষ ভালো করে দিয়েছে ওরা আরেকটা আমি কোশ্চেন করি হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো আগে গুড়িবার আছিল এখন তো বাড়ি গুড়িবার নাই বাড়ি ঘর দুয়ার কিছু নাই ওখানে সাফা গুড়িবার আছিল আপনার মানে আপনি এই জায়গা কতদিন থেকে আছেন
এই জায়গা মেলা দিন ধরে মেলা দিন ধরে আপনি বাড়ি যাবার মন করে না বাড়ি যাবো যাবার মন করে করে না বাচ্চা আপনার বেটা বেটি আছে আমার বেড়া বেড়ি তো মাঝে খাইলো বাইরে এখন কেউ নাই এখন কেউ নাই এখন কি বাড়িতে আছে কিছু কিছু মানে এখন আওয়াজ পাই আছে কিছু কিছু কিন্তু গাছে গাছে কিছু কিছু কথার আওয়াজ পাই আমার বেড়া বেড়ি ঠিক আছে গাইস আপোনালোকে সাব আমার ভিডিওটা ভাল যাব মানে ভালদরে শেয়ার করিব যাতে গুটিবাড়া টেকেট কইছে যে গুটিবাড়া আমি জনমতে বিলেসি করার অসরত না আমার ইয়ার পড়া পড়া আরে আপনারা বিশ্বাস না করেন আমি বাড়ি দিহান আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হবো আমার কোনো চিন্তা নাই ঠিক গাইস আপোনালোকে আমি বাড়ি দিহান আসুন যেই বাড়ি আছে জনমতে আমাক জনমতে গুটিবাড়া বাড়ি না কিন্তু আমি টেকেট ভালদরে না জানো গুটিবাড়া আমার ইয়ার পড়া পড়া 10 15 কিলোমিটার দূরত হবো গুটিবাড়ার মানুষ কোন লাগে যদি আমার এই ভিডিওটা চাই আছে তেনে হলে যদি সম্ভব হয় আপোনালোকে মানে মানুষজনক ঘরত লৈ যাব যদি প্রয়োজন আর যদি আপোনালোকে মানে আমার লগত যোগাযোগ করিব বিচাৰে আমার ডেসক্রিপশন নম্বর দিয়া আছে আর প্রয়োজন হলে মই নম্বরটো কইছো মোর নম্বরটো দিছো মোর জিও নম্বর হয় এটু 9101637688 ঠিক আছে আপনি এই নম্বরত যোগাযোগ আমার লগত যোগাযোগ করিব প্রয়োজন হলে আমি তেখেতক ঘরত লৈ যাম যদি আপোনালোকে বিচাৰে আর কমেন্ট বক্সত আমার বিষয়ে জনাব আমার ভিডিওটো কেনে লাগিছে আপনার আপনার যদি ভাল লাগিছে আমার এটা নতুন চ্যানেল হয় আমি প্রায় 6-7 জনমান মানুষ আমার কাকা আছে নাল্লু কাকা আছে আর কিছু আমার ইয়াত ফার্মাসিস্ট হয় নয়হাট বাজারর সকলে মিলি আমি এটা মানে প্ল্যান লৈছো যাতে গরিব নিচলিয়া সমাজত কিছুমান অবহেলিত মানুষ আছে যাক এটলিস্ট আপনাদের এটা মই কথা কব বিচারিছো আপনাদের একেসকলক কেতিয়াও পয়সা নিদিব অনুরোধ মনে থাকিল পয়সা নিদিব আর আপনার যদি পারে খোয়া বস্তু দিব তার কারণ পয়সার মূল্য ইহতে কোনো নুবুঝে ইহতর হাতত যদি পয়সা দিয়ে কাগজের মূল্য আর পয়সার মূল্য কিন্তু সমানে বলে ভাবে পয়সা দিয়ে যদি যে কিবা একটা বস্তু কিনি খাব লাগিব লবলে ইহতে কিন্তু এইটু না জানে গতিকে তেখেত সকলক মানে যিয়ে যত পাব এটলিস্ট আপনাদের ইমান ঠান্ডাত কাপড় কিনি কিনি দিব পারিলে খাওয়া বস্তু হাতত তুলি দিব আমার লগত যোগাযোগ করিলে আর আমার লগত যোগাযোগ করিব আপনার এরিয়াত যদি তেনে কোনো মেন্টাল পাগল নিচলিয়া গরিব মানুষ দুখিয়া মানুষ থাকে আমার লগত যোগাযোগ করিব আপনার যিখিনি আমার তরফৰ পৰা HG3 গ্রুপৰ পৰা আমি নিশ্চয় সহায় সহযোগিতা করিম ইয়াতে আমার আর ঠিক আছে হব আমি আর দীঘলীয়া নকৰো আমার এটা প্রথম চ্যানেল হয় আমার এইটো আপনাদের দয়া করে আমার এই গ্রুপটো ফেসবুক পেজও আছে আমার একে নামরে আর ইউটিউব চ্যানেলও আছে HG3 HG3 এইটো চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আর লাইক লাইক কমেন্ট করিব আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনাদের ক্ষমা করিব ধন্যবাদ।